মনে পড়ে গেছে বনী ইসরাইলের এক মহিলার কথা, বনী ইসরাইলের এক মহিলার কথা, হযরতে ঈসা রূহুল্লাহর জামানায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এক পাগলা স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে, অনেক সুন্দর স্ত্রী, ইন্তেকাল করে ফেলেছে, ইন্তেকাল করে ফেলেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যাচ্ছেন, স্বামী প্রায় 3 মাস হয়ে গেছে স্ত্রী মরে যাওয়ার, কিন্তু একদিন রাত্রে ঘুমায় না, কবরে গিয়ে শুধু কান্দে আর বলে আল্লাহ আমার স্ত্রীর জিন্দা করে আবার দিয়ে দাও। পাগল স্বামী স্ত্রীর জন্য পাগল আছে না, আছে না? বাংলাদেশের স্বামীরা তো এমন পাগল না, বাংলাদেশের স্বামীরা যা ইনকাম করে সব শ্বশুর বাড়ি পাঠায় দেয়, ওরা উল্টা পাগল, মা বাপরে দেয় না, সব শ্বশুর বাড়ি দেয়। একটু হাত উঠে দেখান তো, এখানে কেউ আসেনি এভাবে পাঠান যে পাঠান, হাত উঠেছে কি? সব পাঠায় দেন নাকি? মাঝে মাঝে পাঠান না, দিয়েন না, এভাবে দিয়েন না, মা বাপরে দিয়ে এর করে দিয়েন। তো শুনেন কি বলতে চাই, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে দেখা, যুবককে দেখে কেঁদে বলছে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি, হঠাৎ করে ইন্তেকাল করেছে, আমার তো বরদাস্ত হয় না, আমি একা একা থাকতে পারি না, আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুজিজা দিয়েছেন মৃত মানুষকে জিন্দা করতে পারেন, আপনি আমার স্ত্রীকে জিন্দা করে দেন না কেন? আল্লাহ পয়গম্বর বললেন তোমার স্ত্রী কোন কবরস্থানে আছে? আল্লাহর গোলাম একটা গুরুস্থান দেখিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর ওখানে গিয়ে বলেছেন কমবে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কে আছো দাঁড়িয়ে যাও। বলতে দেরি হয়েছে, একটা হাফ স্বীকৃত দাস কালো একটা গোলাম দাঁড়িয়ে গিয়েছে, একটা গোলাম দাঁড়িয়ে বলছে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন যুবক তুমি বলেছ এখানে তোমার স্ত্রী আছে, একটা ক্রীতদাস কালো গোলাম উঠে গেছে, ওখানে তো তোমার স্ত্রী নাই। যুবক ডেকে ডেকে বলছে পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, ভুল জায়গা দেখায় দিয়েছি, সামনে আমার স্ত্রীর কবর। আল্লাহর পয়গম্বর বলেন গোলাম হাম স্বীকৃত দাস তুমি কালিমা পড়েছো মরে যাও, আগে যেখানে ছিল ওখানে চলে যাও। বলতে দেরি হয়েছে, সে আবার ইন্তেকাল করতে দেরি হয় নাই, আল্লাহ পয়গম্বর এবার অন্য গুরুস্থানে গিয়ে বললেন কম বিসমিল্লাহ, বলতে দেরি হয়েছে, কবরের ভিতর থেকে সুন্দরী সুরসী যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, যার মাথার চুল পায়ের পাতা পর্যন্ত পৌঁছে গিয়েছে, চেহারা অনেক সুন্দর মহিলা উঠে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন যুবক দেখো তো তুমি চিনো কিনা মেয়েটাকে? যুবক বলতেছেন পয়গম্বর এই মেয়েটা তুই আমার স্ত্রী, যার জন্য আমি এত মাস থেকে রাত্রে না ঘুমায়া কান্না করি। আল্লাহর পয়গম্বর বললেন তুমি তাকে নিয়ে যাও। যুবক এবার তার স্ত্রীকে নিয়ে যায়, অপূর্ব সুরসী যুবতী সুন্দরী স্ত্রীকে নিয়ে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে বনী ইসরায়েলের যুবক বলছে স্ত্রী রে দীর্ঘদিন পর্যন্ত তোমার সুখে আমি ঘুমাই না, সারা রাত্র তোমার কবরের উপরে বৈশা বৈশা কাটায় দিয়েছি, এবার যেহেতু তোমাকে পেয়েছি আজকে আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে চাই, ঘুমাতে চাই, এরপরে দুজন আবার পথ চলতে চলতে বাড়িতে চলে যাব।
এই কথা বলে দুজনে একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলেন। মেয়েটা বলছে আমি বসে থাকবো, আপনি ঘুমায় যান। বনি ইসরায়েলের যুবক তার স্ত্রীর রানীর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। স্ত্রী সজাগ বসে আছে, যুবকটা ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ চলবার পরে এভাবে ঘুমিয়ে যাওয়ার পরে এই দেশের যুবরাজ বাদশার ছেলে ঘোড়া নিয়ে পথ দিয়ে যাচ্ছে। এই মেয়েটা যখন যুবরাজের চেহারার দিকে তাকা হয় তখন সে আসক্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। যে স্বামী তার জন্য কান্না করে জিন্দা করল ওই স্বামীর কথা স্ত্রীটা ভুলে যায়, নিমক হারামের মতো। সে চিন্তা করে স্বামীর ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, চেহারা এত সুন্দর না, আমার সামনে দিয়ে যে যুবক চলে যায় অনিন্দ সুন্দর, যুবরাজ যার টাকা আছে পয়সা আছে সব আছে, সে আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না। স্বামীর মাথাটা তার রানীর উপর থেকে নামাইয়া দেয়া যুবরাজের রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো। যুবরাজ যখন তাকে দেখেছে সে আসক্ত হয়েছে। মেয়েটার অনুমতি নিয়ে মেয়েটাকে গুড়ার পিঠে আরোহণ করায়া দীর্ঘ পথ চলতে চলতে দুজন চলে গিয়েছে রাজপ্রাসাদে, ওখানে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে। এদিকে যুবকের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে দেখে তার স্ত্রী নাই, যার যাকে কান্না করে আল্লাহর দরবার থেকে হজরত ঈসা রূহুল্লাহর মাধ্যমে নিয়ে আসলো, সে আর নাই। এবার যুবক পাগল হয়ে গেল, কার জন্য কাঁদলাম, কার জন্য এত কষ্ট করলাম, এখন কোথায় গেল। আমি বোঝাতে চাই বাংলাদেশের স্ত্রীকে বিয়ে করে রেখে গিয়েছে অনেক যুবক বিদেশে, জানে না বিদেশ থেকে সে টাকা পাঠায় আর ওই টাকা নিয়ে তার স্ত্রী অন্যজনের সঙ্গেও চলে যায়। কথা বলেন ঠিক না, নিমক হারামের মতো চলে যায়। যুবক তো পাগল হয়ে গেছে, ব্যাপার কি, বায়ের চিহ্ন দেখে দেখে পথ চলা শুরু করলো। এই পথেই দেখা যায় কে গিয়েছে অন্য কোন পথে, পায়ের চিহ্ন পাওয়া যায় না। চলতে চলতে যুবক রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়ল, ঢুকে দেখে তার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে, বলছে তুমি না আমার স্ত্রী, আমি না ঈশার মাধ্যমে তোমাকে জিন্দা করলাম, তুমি কেন আমাকে ভুলে গেলে। মেয়ে ডাক দিয়া বলতেছে তুমি ভুল করেছো, আমাকে চিনো নাই, আমি কিন্তু তোমার স্ত্রী না, আমি হলাম এই বাসার একজন সেবিকা, যুবরাজের স্ত্রী অথবা খাদেমা, তুমি ভুল করেছো, আমি তোমার স্ত্রী না, তুমি অন্য জায়গায় তালাশ করো। যে স্ত্রীকে পাওয়ার জন্য কবরের উপরে রাত্র কাটাইয়া কান্না করেছি ওই স্ত্রী আজকে চুকে চুক রেখে মিথ্যা কথা বলে স্বামীকে অস্বীকার করতেছে, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার লোভে। আজকালকে যারা স্বামীকে মা বাবার কারণে বিয়ে করে, যখন দেখে স্বামীর চাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা হ্যান্ডসাম অন্য কোনো যুবককে বন্ধু হিসাবে পেয়ে যায়, স্বামী বাচ্চাকে ভুলে যাইতে দেরি করে না, আসে না নাই, কথা বলে না, আসে না নাই, দুনিয়ার সুমিন তো বিষাক্ত হয়ে গিয়েছে, দিন না থাকবার কারণে, ইসলাম না থাকবার কারণে। শুধু তাই না, মেয়েদের দোষ না, অনেক ছেলেরা আছে স্ত্রীকে রেখে বউ রেখে বাচ্চা রেখে অন্য মেয়েদের সঙ্গে চলে যায়, কথা বলেন না কেন, আছে না নাই বলেন, স্বামী স্ত্রীর হক আদায় করে না, বাচ্চাদের হক আদায় করে না, অন্য একটা সুন্দরী মেয়ে পেয়ে তার পিছনে ঘুরতে লাগে। আল্লাহ বলেছেন গোলাম রে তোমার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, তোমার আকল লোপ পেয়েছে, তোমার বুদ্ধি নষ্ট হয়েছে, দুনিয়ার জমিনে ভুল পথে চলতেছো, ইন্তেকাল করলে জাহান্নাম ছাড়া বাঁচবার পথ নাই, বাঁচতে যদি চাও এখনো জিন্দা আছো, তওবা যদি করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে তোমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ, কম সুবহানাল্লাহ। অনেক সময় আছে স্ত্রীর খবর রাখে না, বাচ্চাদের খবর রাখে না,
মা বাবার খবর রাখে না, তার লাইফে তার বান্ধবী স্ত্রীকে নিয়ে বিদেশে যায় না, তার বান্ধবীরে নিয়ে বিদেশে যায়, স্ত্রীর খবর নেয় না, বাচ্চাদের খবর নেয় না, আরেক বেচারার বউর সঙ্গে প্রেম করে তাকে পাসপোর্ট বানায় বিদেশে নিয়ে যায়, এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না না। সুতরাং এই সমাজে দিন কেমনে আসবে? আমরা দুজন খারাপ হয়ে গিয়েছি, সমাজকে যদি ভালো করতে হয় আমাকেও ভালো হওয়া লাগবে, পরিবারের স্ত্রীকেও ভালো হওয়া লাগবে, আর দুজনকে দুনিয়ার কোনো জিনিস দিয়ে ভালো বানানো যাবে না। ভালো যদি বানাতে হয় আল্লাহর কোরআন আর নবীজির চরিত্র ছাড়া বিকল্প কোনো জিনিস দুনিয়ার জমিনে না, ঠিক না? সবাই বলেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? আমার বন্ধুগণ, ওই মেয়েটা অস্বীকার করে বসলো তুমি আমার স্বামী না। এদিকে যুবরাজ বেরে হয় বলতেছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না, তুমি কেন আমার রাজপ্রাসাদে এসেছো, আর আমার খাদেম অথবা আমার দাসী অথবা আমার স্ত্রীকে তুমি কেন বলতেছো তোমার স্ত্রী? যুবক ডেকে ডেকে বলছে, ও যুবরাজ আপনি জানেন না আমার স্ত্রী দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে বড় কান্নাকাটি করেছি, স্ত্রীকে বড় ভালোবাসি, ফিরে পাই না, ঈশার মাধ্যমে পাইলাম তো, আমি ঘুমাইছিলাম চলে আসছে, আপনি আমার কাছে উঠাইয়া দিন। এই কথা বলবার অপরাধে যুবকটারে দুজন মিলে পিটাইছে, দুজন মিলে মারছে। বাংলাদেশে এমন স্ত্রীও পাওয়া যায় যার সঙ্গে প্রেম করেছে, তার কাছে যাওয়ার জন্যে গভীর রাত্রে বাচ্চাকেও জবাই করে স্বামীকেও জবাই করে, ঠিক না? ভুল বলেছি? সব আছে। আমার বন্ধুগণ, এর একটাই কারণ, ঘরের ভিতরে শান্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। মোহাব্বত যদি থাকতো সুন্দর লাগতো না, চেহারার ডিজাইন লাগতো না। আরে জানেন না, হযরত বেলালের বাড়ি তো ইথিওপিয়ায়, এমন একটা দেশে তার বাড়ি, যে দেশের মানুষের কোনো ডিজাইন নাই, কোনো ডিজাইন নাই, একবার ডাইস ছাড়া, ইথিওপিয়ার মানুষের কোনো ডাইস নাই, পায়ের দিকে তাকালে মনে হবে হাতি, মুখের দিকে তাকালে মানুষ বলে মনে হয় না, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, ইথিওপিয়ার মানুষের ডাইস না থাকতে পারে, ডিজাইন না থাকতে পারে, ডেকোরেশন না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ এই ইথিওপিয়ার একটা দাসকে, একটা গোলাম, তার নাম বেলাল, এত ভালোবেসে ফেলেছি পয়গম্বর, আপনি জান্নাতুল ফিরদাউসে মেয়ারাজের রাত্রে যাওয়ার আগে আমি আমার ওই বেলালের পায়ের আওয়াজ আগে পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহ একবার বলে, আমি ভালোবেসে ফেলেছি, ডাইস থাকলো আর না থাকলো তো কি হয়েছে? আমার বন্ধুগণ, ভালো করে শুনে, খুব লম্বা করা যাবে না। যুবকটাকে দুইজন মিলে যখন পিটায়, ইত্ত বছরে রাস্তা দিয়া হজরতে ঈসা আর হল্লা চলে গেলেন, যুবক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ চিনি। তুমি তো ওই যুবক যে যুবক বলেছিলে তোমার স্ত্রীকে জিন্দা করবার জন্য তো করে দিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর সব তো ঠিক আছে, আপনি করে দিয়েছেন সব মানলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে রাই কাজে যুবরাজের সঙ্গে চলে এসেছে। হযরত ঈসা বললেন, মা রে তুমি না ওই মেয়ে যেই মেয়েকে আমি জিন্দা করলাম? কয় না, আপনি ভুল বলতেছেন, আপনি কোন ছেলেকে আমার স্বামী বলতেছে? আমি তো এই রাজপ্রাসাদের লোক, আমি তো এই বাড়ির লোক, দেখবেন এই যে শুনলাম কয়েকদিন আগে চিটাঙ্গের একটা ছেলে ও ইটের কাজ করতে, এগুলার কি বলে মেস্তে, পাকার কাজ, পাকার পাকার কাজ করতো, মেস্তিরি নাকি জোগালি জানি না, রাজমেস্তিরি মেস্তিরি নাকি জোগালি আমি জানি না, এই লোকটা বিয়ে করেছে সুন্দর একটা মেয়েকে কলেজে পড়োয়া, মা বাপ মিলে বিয়ে দিয়েছে, সুন্দর সব ঠিক আছিল, কিন্তু বিয়ের 3-4 মাস পরে স্ত্রী যখন বুঝতে পারলো স্বামী তো এই কাজ করে,
রাজমিস্ত্রি কাজ করে, ওর সঙ্গে চলবে না। সে তার কলেজের এক বন্ধুর সঙ্গে চলে গেল, পলায়ন করলো। ছেলেটাকে ডাকাইয়া নিয়া তার বন্ধু আর দুজন মিলে বিষ খাওয়াইয়া মারলো। সমাজ কোথায় চলে গেল? এই সমাজ এত বিষাক্ত হওয়ার পিছনে একমাত্র দায়ী আমি আর তুমি। ঘরের ভিতরে আছে কালার টিভি, ডিশ, অ্যান্টেনা সব আছে, যেই জিনিস ঘরের ভিতরে নাই। আপনার ঘরে দামি খাট আছে, আপনার ঘরে দামি ডেকোরেশন আছে, আপনার ঘরে ইটালিয়ান ফার্নিচার আছে, সব আছে। যে জিনিস আপনার ঘরে নাই সেই জিনিস হলো আমার নবীর আদর্শ। কোন থেকে না আদর্শ নয়, মানে আলেমের পরিবারে তো আদর্শ নাই। কথা বললাম ঠিক না, মিথ্যা বলছি? মানে আলেমের পরিবারে আদর্শ নাই। যার যেভাবে মন চায় জিন্দেগি কাটাচ্ছেন, আপনি জানেন না আপনি ইন্তেকাল করা লাগবে, আপনাকে কবরে যাওয়া লাগবে, আপনি যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন। আরে আপনি তো এমন পয়গম্বরকে মেনেছেন, আমরে বলেন না আমার নবী কি কারো সঙ্গে জিন্দেগিতে খারাপ ব্যবহার করেছে? বলা লাগবে করেছে করেন নাই। আমার নবীকে মানুষ মারছে, নবী হাতটা ধরছে, ভাই তুমি যে হাত দিয়ে মারছো হাতে কি ব্যথা পাইছো? কেমন নবী? এক লোক, নাম বলবো না, নবীজি তার কাছ থেকে আনছিলেন ঋণ। ঋণ আনার পরে ঋণ দিয়েও দিছেন, কি করছেন দিয়েও দিছেন। এরপর একদিন এসে বলতেছে আমার ঋণ দেন, এভাবে না, পিছন থেকে পাঞ্জাবি টান দিয়ে ধরছে, কামার টাকা দেন। নবীজি বললেন ভাই তোমার টাকা না আমি দিয়ে দিয়েছি। সাক্ষী কই? নবীজিকে বলতেছে সাক্ষী কোথায়? নবীজি বলছেন আমি মিথ্যা কথা বলি না, আমি তোমার টাকাটা দিয়ে দিয়েছি, আমি মিথ্যা কথা বলি না। একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি টাকাটা দিয়ে দিই। এরপরে লোকটা মানে না, নবীজি বলছেন ভাই আমি বলছি টাকা দিয়েছি, আর যদি আমি জানি না ভুল যদি হয়ে যায় তুমি টাকাটা পেয়ে থাকো, আর তারিখ যদি বেশি দেরি হয়ে যায় আমি তোমার টাকাটা দিব ঠিকই, কিন্তু দেরি হয়ে গেছে আমি আমার পাঞ্জাবিটা উঠাইয়া দিলাম, তুমি আমার পিঠে আঘাত করে বদলা নিতে পারো। আল্লাহু আকবার বললেন না? আরে আমার নবীর আদর্শ দেখেন, যুবক কয় পিঠের কাপড় উঠান আমি পিটামো আপনাকে, আল্লাহর পয়গম্বর পিঠের কাপড় উঠাইয়া দিয়েছেন, ওমর দাঁড়ায় আছে কো আস্ত মাথার থেকে শরীর আলাদা করে দিব, শুধু রসুলের উপরে হাত দে। হযরত ওমর তো দাঁড়ায় আছেন, রসুল পিটের কাপড়টা সরাইছেন, আর ইহুদি দৌড়ে এসে নবীকে মারবে, দূরের কথা নবীর মোহরে নবুয়তে চুম্বন করা শুরু করেছে, আর বলতেছে আল্লাহর পয়গম্বর আপনাকে মারতে চাই না, আমি মোহরে নবুয়তটা দেখতে চাইছিলাম, হাতটা দেন না কালিমা পড়ান মুসলমান বানায় দেন। কি হয়েছে আপনার? চিনলেন না আমার বন্ধুগণ? হযরত ঈসা বললেন বোন রে তুমি বলো সত্যি কি বলছো, তুমি ওই মেয়ে না? মেয়েটা বলছে না আমি ওই মেয়ে না, আপনি ভুল বলতেছেন, আমি না, অন্য কেউ হবে, আমাকে আপনি জিন্দা করেন নাই। এই কথা বলবার কারণে ঈসা বলছেন আল্লাহ তাআলা যে মেয়েটাকে আমি রোহটা দিয়েছিলাম তোমার মাধ্যমে, আয় আল্লাহ তোমার রোহটা তুমি ফিরাইয়া নিয়ে যাও, বলতে দেরি হয়েছে মেয়েটা মরতে দেরি হয় না। মাফ চাই, জিন্দেগিতে আর কোনোদিন বিয়ে করব না যেভাবে মিথ্যা কথা বলে, যার জন্য আমি পাগল হয়ে তিন চার মাস না ঘুমাইয়া জিন্দা করলাম, ওই মেয়েটা আজকে আমাকে ভুলে গিয়েছে। এখান থেকে আমাদের জানার বিষয় হলো অনেক লোক আছে, অনেক লোক আছে যারা দুনিয়ার জমিনে ইমান হারা থাকে গোটা জিন্দেগি, একটা ইমে তারা মুসলমান হয়ে যায়, তার প্রমাণ হচ্ছে এই হাবশি গোলাম গোটা জিন্দেগি ছিল কাফের। আল্লাহর আল্লাহর পয়গম্বর ঈসা তাকে জিন্দা করলেন, কাফের ছিল, জিন্দা হওয়ার পরে কালিমা পড়ল, গোটা জিন্দেগি ছিল কাফের, আর জিন্দা করবার কারণে কালিমা পড়ে হয়ে গেল মুসলমান। আর যারা না শুকরি করে কুফরি করে জাহান্নামী, তাদেরকে যদি দেখতে চাও মহিলার দিকে তাকাও,
ওই মহিলাকে দেখো, যেই মহিলা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল, ঈসা জিন্দা করেছিলেন, দুনিয়ার লোভে পড়ে মিথ্যা বলে ঈমান হারিয়েছে। আল্লাহ বলতে চান দুনিয়ার জমিনে কত মানুষ এভাবে আছে, টাকার বিনিময়ে স্বার্থের কারণে ঈমান বিক্রি করে, কোন ঠিক না? রোমে একবার যুদ্ধ হবে, রোমে তো খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়ে রোম গিয়েছেন। গিয়ে দেখেন আগেকার দেশ তো তালা দেওয়া, ব্যারিকেড দেওয়া তাদের শহর, ঢুকা যায় না। কারণ পৃথিবীতে দেখবেন এই যে চীন দেশের একটা প্রাচীর আছে না, এটা এই যে আশ্চর্য জিনিসের মধ্যে একটা না, কতটা আশ্চর্য জিনিস আছে, সপ্তম আশ্চর্যের একটা না, কেন বলেন তো? কেন আমার মনে হইতেছে আশ্চর্য হওয়ার একটা জিনিস আমি পাইছি, তুই যা ঐতিহাসিকভাবে একটা ব্যাখ্যা আছে কিন্তু, বাট আমি ব্যাখ্যাটা দিচ্ছি না, আমি এটার একটা ব্যাখ্যা পাইছি। চীনের যা আছে আসলে আর জায়গা, চায়নার জিনিস মানে চায়না গেলে আর আয় না, ঠিক না? চায়না মানে এটা ঠিকবে না, কিন্তু আশ্চর্যজনক এই বিশাল বড় দেওয়ালটা টিকে গেছে গা, এটার ভাঙে না, ওদের সব জিনিসই তো ভেঙে যায়, হয়তো পাঁচ দিন এক মাস দশ দিন এক বছর পরে এটার কোনো থাকে যায়নি, শুধুই আসে একটা জিনিস, এই প্রাচীরটা, এই জন্য আশ্চর্য হয়েছে এটা, এটা গেল না কেন? চায়রা বানাইছে তো যায় না কেন? তো আমার বন্ধুগণ বলতে চাইছিলাম হযরতে খালিদ বিন ওয়ালিদের কথা, রোম গিয়েছেন, তো রোমের মানুষ তো রোম তো বুঝেন, রোমানিয়ানদেরকে চিনেন, ইতালিয়ানদেরকে চিনেন, চিনেন না? ওরা নাকি টাকাওয়ালা, ওরা নাকি পয়সাওয়ালা, আর ওরা তো ছিল মুসলমানদের কামলা, বলেন না ঠিক না? ওই যে পারস্যের একটা আছে না প্যারিসে, চিনেন না ওরে? আরে ওদেরকে মুসলমানরা যে কি মায়ের দিছিল এক জিন্দেগি, মারতে মারতে তো বাইর করে দিছে, আজকে ওরা ক্ষমতা পাইছে। আরে এমন একদিন আসবে আর মাত্র কয়েক বছর পরে ইতালিয়ার ফ্রান্স নয় আর আমেরিকা নয়, গোটা দুনিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে, হবে না? কিন্তু আমার কাছে আমার দরকার মাত্র মাজার মুআউবিজের মতো কয়েকটা যুবকের দরকার, খালিদ ইবনে ওয়ালিদের মতো কয়েকটা যুবকের দরকার, যারা রাস্তায় বের হয়ে যাবে, কাফেরেরা তো রাস্তা খুঁজে পাবে না, ঠিক না? ঠিক আমার বন্ধুগণ, তো যুদ্ধ তো হয় না, দেশ জয়লাভ হয় না, এর ভিতরে রোমের লোকেরা ইতালিয়ানরা, ইতালিটা রোম যেটা ইতালি, এই দেশটা কয়েকবার ধ্বংস হয়েছে, কয়েকবার ধ্বংস হয়েছে, এর লম্বা ইতিহাস আছে, এটা বলার সময় নেই, কয়েকবার ধ্বংস হয়েছে, শুধুমাত্র পৃথিবীর সব থেকে নির্লজ্জ জেনা ব্যবচার ইতালিতে, ভ্যাটিকান সিটিটা কোথায়? হ্যাঁ ভ্যাটিকান সিটি কোথায়? ইতালি। এখানে থাকে বিশ্ববিখ্যাত পুপেরা, পুপ তো চিনেন, চিনেন না? খ্রিস্টানের হুজুর, খ্রিস্টানের বড় হুজুর, আর এদের কাজ হচ্ছে শুধু দর্শন করা আর মামলায়, আরে ঠিক না? কতগুলো পুপ ধরা খাইছে না, যাক ধরা খাক, কোনো সমস্যা নেই, এরা ভালো হয়ে যাক আমরা চাই, কিন্তু কথা হচ্ছে এই রুমে গিয়ে এটাকে ঢুকতে পারেন না প্রাচীরের ভিতরে, ওরা এর ভিতরে মদ খায় নাচানাচি করে জেনা করে, কিন্তু দেশ দখল হয় না। খালিদ ইবনে ওয়ালিদের কাছে সবাই এসে বলছেন কি করা যায়, কি করব আমরা, আমরা কি ভিতরে ঢুকব না, আমরা কি করব? খালিদ ইবনে ওয়ালিদ বললেন এক কাজ করো, আগামী কালকে অবশ্যই রোম বিজয় লাভ করবে। কেমনে, আমরা তো বাহিরে, বলে অবশ্যই হবে, কি করা লাগবে? কয় তোমরা আমাকে এই দেওয়ালের উপর দিয়ে ধাক্কাইয়া ভিতরে ঢুকাই দিও, শুধু আমি একা যাব, শুধু আমি একা গোটা রোম বিজয় লাভ করবে। সবাই বলছে আপনি একা গেলে কি করবেন, আমাকে একা ঢুকাই দাও। সবাই মিলিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে ধইয়া ভিতরে ঢুকাই দিস, দেওয়ালের ভিতরে ঢুকাই দিস। পরের দিন সন্ধ্যাবেলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রোমের সব থেকে উঁচা জায়গায় দাঁড়াইয়া আল্লাহর পক্ষ থেকে আযান দিয়ে দিয়েছেন আযান। সবাই তো আশ্চর্য, একটা লোক ঢুকলো ভিতরে আর জয়লাভ হলো কেমনে?
খালিদ ইবনে ওয়ালিদ বলেন তোমরা জানো না, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে ঈমান আনবে আমার উপরে সে একা নয়, আমি আছি। তাহলে আমি তো একা ভিতরে ঢুকে নাই, তোমরা আমার ধাক্কায় ঢুকাইছো আর আল্লাহ ছিলেন আমার সাথে, এজন্য আমি একা ছিলাম না, একা ছিলাম না। আল্লাহ তো বলছেন আমার রমাইতাই রমাইতে ওয়ালা কিন্না আল্লাহ রমা, বন্ধু তুমি নাকি কাফেরদেরকে পাথর দিয়ে মারছো, আরে হাত তো তোমার ছিল মনে করছো, মারছি তো আমি। খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন তোমরা আমার ধাক্কা দাও, আল্লাহ আমার সাথে আছেন, ওরা কিছু করতে পারবে না। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলছেন আনা হাই, আমি জিন্দা কারণ আমার ভিতরে ঈমান আছে, আর আমার নবীজি বলেছেন যার ভিতরে ঈমান নাই সে তো মুর্দা। তো আমি যে দেশে ঢুকছি এদের তো একটারও ঈমান নাই, সুতরাং মুর্দাদের সামনে জিন্দা দাঁড়াইলে ভয় পায় না। আল্লাহু আকবার বললেন। খালিদ ইবনে ওয়ালিদের মতো এক দুটো যুবক হলে চলবে, দেশ এমনি জিন্দা। আমার বন্ধুগণ আমরা পারবো তো ইনশাল্লাহ, পারবো না দুনিয়ার জমিনে কি করার আছে আমাদের দেখেন। এই যে বাংলাদেশে, বাংলাদেশ না ভারত, এটা আমি বুঝি না, এগুলো আমার জানাও নাই, আমার জিন্দগি তো দেখি নেই, বুঝি নেই। এই যে একটা সিনেমা কে বা কারা বানাচ্ছে, তার নাম কি সবাই জানেন, দেখে যায় এগুলো খবর রাখেন না, কমান্ডো না, কমান্ডো বানাইয়া মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে, কালেমা খচিত পতাকা পিছনে দেয়া বোঝানো হচ্ছে, পাঞ্জাবি পায়জামা টুপি লাগাইয়া যে পৃথিবীর যত দেশে সন্ত্রাসী হচ্ছে সব মুসলমানরা করতেছে। তো আমরা চাইবো এটা যারাই করেছে তারা বুঝাতে চাচ্ছেন বাংলাদেশে জঙ্গিদের অভাব নাই, নওয়াজুবিল্লাহ বলবেন। আমাদের দাবি হচ্ছে এটাকে বন্ধ করা হোক, সবাই বলেন, যুবকদের চরিত্রের হেফাজতের জন্য, যুবক যুবতীদের চরিত্রের হেফাজতের জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য আমরা চাই বাংলাদেশের কোন সিনেমা হলে, বাংলাদেশের কোন জায়গা এই ধরনের সিনেমা প্রকাশ করা যাবে না। এখন কথা হলো, যারা এই সিনেমার পক্ষে কথা বলবে তারা মনে রাখবেন প্রকাশ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামের দুশ্মন। সুতরাং কমান্ডো হোক বা এই ধরনের যে কোনো সিনেমা হোক, যারা প্রতিষ্ঠা করে বের করে প্রকাশ করে ইসলামকে ছোট করতে চায়, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। মানে রাখবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আর অনেক কথা বলার ছিল কিন্তু বলতেছি না, এই লাইনে যাচ্ছি না আজকে। আমার বন্ধুগণ তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা আমার রাস্তায় দান খয়রাত করে এবং বলে না, কি করে না, খোটা দেয় না, কি করে না, খোটা দিলে তো মানুষ কষ্ট পায়, খোটা দেয় না, বলে না, আমি তাদেরকে পুরস্কার দেব। সবাই বলে এই পুরস্কার কি হতে পারে? আল্লাহ বলছেন গোলাম পুরস্কারটা অনেক, তুই তো মনে করবি জান্নাত, জান্নাত পাইলি তো হলো, ঠিক না? আপনি তো জান্নাত চান, কথা বলেন নাকি, এদের মনে দরকার নাই নাকি তো জান্নাত চান না, জান্নাতে যাইতে সবাই চায়, তা আমার জান্নাতের দরকার নাই, আমার কাছে আমার দরকার নাই, আমি জান্নাতের জন্য ইবাদত করি না, নামাজ পড়ি না জান্নাত পাওয়ার জন্যে, আমি যে আল্লাহকে না দেখে গভীর রাত্রে তার পায়ে সেজদা দিই, ঘুম থেকে উঠে যার নামে দোয়া পড়ি, ঘুমাতে যাওয়ার সময় যার কাছে হায়াতে জিন্দগিটা ওয়াকফ করে দেই, এই জান্নাতের দরকার কি? যে জান্নাতে গেলে সেই মনিবকে দেখা যাবে না, ঠিক না? জান্নাতের দরকার নাই, সে আল্লাহরে পাইলি হলো, কথা বলেন না। যারা প্রেম করে বলে না তোমারে পাইলে গাজীপুরের বন জঙ্গলে থাকলো শান্তি, ঠিক না? এটা ঠিক কেমনে হইলো? বন জঙ্গলে গিয়ে কি করবেন? তোমারে পাইলে ওখানে গেলেই রাজি,
গাজীপুরের শালবনে থাকলেও শান্তি, এরপরে তোমার দরকার। আমরা বলতে পারি আল্লাহ তোমারে যদি পাই জান্নাতের দরকার নাই, যেখানে তুমি আছো ওখানে আমরা থাকতে চাই, ঠিক না? এজন আব্দুল কাদের জেনালি বলতেন, জেলানি বলতেন, আব্দুল কাদের জিলানি, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কে ময় তুজে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, আমার দিলের তামান্না তোমার সঙ্গে একটা নজর দেখা, তোমাকে একটাবার দেখা, আমার দিলের সব ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহকে দেখতে চান না? হাত উঠে দেখেন, দেখতে চান? সবাই বলেন আল্লাহু তাকবীর, সবাই আল্লাহরে দেখতে চায়। বাবা খুব খুশি। আল্লাহ বলছেন যারা দান খয়রাত করে পাবলিককে বলে না, কষ্ট দেয় না, তাদেরকে যে আমি পুরস্কার দিব এটা শুধু জান্নাত না, এটা আমার দিদার। দিদার কেমনে জানেন? কথা তো অনেক, কথার নাম তো লতা, লম্বা হয়ে যায়। দিদার হলো, দিদারের কন্ডিশন, বড় মানুষ আসলে ছোট মানুষেরা দাঁড়িয়ে যায়, ঠিক না? কেউ আসলে ইজ্জত করে, সম্মান করে, ঠিক না? সম্মান করে। তো আল্লাহ বলছেন দিদারের কন্ডিশন হলো কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতিরা যখন জান্নাতে, জাহান্নামীরা যখন জান্নাত জাহান্নামে থাকবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতিদেরকে বলবেন, কিরে যা যা বলছিলাম জান্নাতে সব পাইছো তোমরা? হুর পাইছো, গিলমান পাইছো, সব পাইছো তো? আল্লাহ যা তুমি বলছিলে কোরআনে তার চাইতে 97 গুণ বেশি পাইছে। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আর কিছু, আর কিছু লাগবে? 97 গুণ বেশি মানে একটা বাড়ি চাইছিলাম 97টা পাইছি, ঠিক না? একটা নিয়ামত চাইছিলাম 97টা পাইছি। আল্লাহ বলবেন আর কিছু লাগবে? আল্লাহ আর কি করব, দরকার নাই, ঠিক আছে তো অনেক বেশি পাইছি, যা জানি না তাও তো তুমি দিয়েছো। আল্লাহ বলেন দেখো না আর কিছু লাগবে নি। জান্নাতিরা বলবে দরকার নাই, যে জান্নাত যে বিল্ডিং পাইছি আল্লাহ, বিল্ডিং তো শুধু কাঁপে, নিচে দিয়ে স্প্রিং 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 এর বিল্ডিং কাঁপে। আল্লাহ বলছেন আর কিছু লাগবে? আল্লাহ আর কি লাগবে, যে গাড়ি আপনি দিয়েছেন সাক্কা নাই কিন্তু চলে, বাতাসেও চলে। আল্লাহ আর কিছু লাগবে? আল্লাহ যে চেয়ার আপনি দিয়েছেন আমি আর ম্যাডাম বসলে তো শুধু হাসতেই মন চায়, সামনাসামনি দুইটা চেয়ার, এদিকে একটা এদিকে একটা। আচ্ছা বলেন তো বাড়িতে যদি একটা ব্যালকনি থাকে দুতলায়, নিচতলায় আবার হলে সুন্দর লাগে না, দুতলায় একটা ব্যালকনি আছে, স্টাইলিস্ট একটা ব্যালকনি, আর দুইটা যদি সোফা একটু মুখামুখি থাকে, দুটো চেয়ার, চেয়ার যদি এভাবে নড়াচড়া একটু করে, ঠিক আছে না? এদিকে আপনার বেগম সাহেব বসছেন, এদিকে আপনি বসছেন, আর এই সময় যদি দাস দাসী কর্মচারী আইনা দুই কাপ কফি দেয়, গল্পটা জমবে না একটু? আর হাসছেন কেন বলেন, জমবে না? কি মজা, তা আপনারা করেন মনে হচ্ছে এগুলো? কিচ্ছু কয় না, আরে করবেন তো, এটা করার জন্য বলতেছি, এতেই তো শান্তি, ঠিক না? ব্যালকনিতে বৈশাখ দুজন গল্প করতেছে, এমন সময় যদি একজন নিয়ে আসছে কফি, আরেকজন নিয়ে আসছে মালটা, আরেকজন নিয়ে আসছে ডালিম, একজন পাখা দিয়ে বাতাস করতেছে, আরেকজন লাগাই দিছে হিটার একটা, কত সুন্দর সব দেখার আছে। এর মধ্যে যদি কিছু মাছ থাকে, যে কিসের মাছ, ইকুরিয়াম, ঠিক না? এর মধ্যে যদি আপনারা দেখেন সিনেমা দেখা যাচ্ছে, বলে আ কয় কেন, সুবহানাল্লাহ তো বলবে সিনেমা, আরে দুনিয়ার সিনেমা তো হারাম, আল্লাহ বলছেন দুনিয়ার সিনেমা বন্ধ করো, আখেরাতে আমি সিনেমা দেখাবো। আল্লাহ একবার বলেন আল্লাহ দেখাবো, দুজন মিলে মিলে একা একা সিনেমা দেখার স্বাদই তো আলাদা, ঠিক না? এর মধ্যে যদি লাইটের আলো থাকে, ডিম লাইট অল্প অল্প আর একটু ভালো, ঠিক না? আওয়াজ কম দেন কেন? আরে রসুল তো এভাবেই ওয়াজ করতেন, যা আমি যেভাবে বলছি সাহাবায়ে কেরামের সাথে রসুল এভাবেই করতেন, এভাবেই বলতেন কথাগুলো, চলছে। এরা বলতেছে আল্লাহ আর কি চাইমো, আপনি যা দিছেন না আর কি দরকার, সবই তো পাইছে। এরপরে হঠাৎ করে দেখলেন ছাদের উপরে, দেখছেন এখন কি একটা এই যে টিন বাইর করছে, উপর দিয়ে কালার আলো আসে, আসমানের আলো আসে না, এমন দেখতেছেন উপর দিয়া
একটা লাইট জ্বলতেছে, হঠাৎ দেখতেছেন উপর দিয়ে যাইতেছে এক ঝাঁক পাখি, উড়ে উড়ে যাইতেছে। আপনার ম্যাডাম বলতেছে কি জানি পাখিগুলো যাইতেছে, দেখতে তো অনেক ভালো লাগতেছে, যদি এগুলা একটু বোনা করে খাওয়াইতো। আল্লাহ আকবার বলেন না। তো আপনি ম্যাডামের কথা চিন্তায় পড়ে গেছেন, ম্যাডাম তো জিন্দগিতে কিছু চাইলো না, পাখি বোনা খাইতেছে খাইতেছে মানে খাইতে বলতেছে, এখন কোথায় পাই কোথায় পাই বলতে দেরি হয়েছে। গুঠা এই পাখি যে এক জাত পাখি গিয়েছিল সবগুলা বোনা কইরা একজন আইসা আপনার সামনে হাজির। আল্লাহ আকবার বলেন না। আপনারা শুরু করেন, এই যদি হয় অবস্থা আপনারা কিছু মন চাইব? এর মধ্যে মুখে কোনো দাড়ি নেই, তা আপনারা বলতেছেন এই জন্য তো আমরা এখন থেকে বাদ দিয়ে দিছি রাখা, আগে থেকেই রেডি, ঠিক না? এখন রাখা লাগবে, আল্লাহ জান্নাতে আপনাকে দাড়ি দিই, শুধু একজন আমাদের বাবা আদমের দাড়ি থাকবে, ছেলেদের দাড়ি থাকবে না। এবার বসে আছেন, কত আনন্দ, হঠাৎ মনে পড়লো না একটু জান্নাতের নহরে গিয়ে নৌকা চালাইতে মন চায়। নৌকায় দুজন উঠছেন, ম্যাডাম এক জায়গায় যে কিটা দেন, এটা কি নাম, বইটা, ম্যাডাম বইটা দিয়ে নৌকা বাইতেছে আর আপনি মনের সুখে গান ধরছেন। আল্লাহ আকবার বলেন। আরে ভালো কথাগুলো বলতেছি, কি আনন্দ আর কি মজা, এগুলাই তো স্বাদ, এগুলো জান্নাতি কথা, ভালো লাগবে না? সব চলতেছে সব চলতেছে। এর মধ্যে দেখলেন সাগরের নিচ দিয়ে বিশাল বড় একটা মাছ, কি সুন্দর যাচ্ছে। ম্যাডাম বলতেছে দেখছে মাছটা মনে হইতেছে গোশত অনেক ভালো লাগবে, কিন্তু কই পাওয়া যায়, বলতে দেরি একজন নৌকায় নিয়ে হাজির। আল্লাহু আকবার। খালি খাওয়া, খালি খাওয়া, যা মন চা। আমার বন্ধুগণ এভাবেই চলতেছে, এখানে তো আর কিছু চাওয়ার নাই। তো হঠাৎ মনে পড়লো আপনার মেয়ের বাড়িতে যাইবেন, মেয়ে মেয়ে একটারে বিয়ে দিছিলেন, ও জান্নাতে আরেক জায়গায় আছে, যাইবেন এখন কি নিয়ে যাইবেন? মনে পড়লো এই গাড়িটার কয় টাকা দাম, 10-20 কোটি টাকার গাড়ি হবে, একটা একটা স্টাইলিশ গাড়ি দরকার, একটা গাড়ি নিয়ে যাওয়া দরকার। তো আপনি বলবেন এমন ডিজাইনের একটা গাড়ি আল্লাহ দিবেন, দুনিয়ায় কোনো দিন এগুলা ডিজাইনই দেখেন নাই। দুজন চলে যাবেন, এরপর আর কিছু লাগবে কথা বলেন? লাগবে না। আল্লাহ বলবেন দেখো না আর কিছু লাগবে কি, আল্লাহ আর কি লাগবে সবই তো আছে। আল্লাহ তুমি একটা ঘর দেন, একটা রুম, একটা ইট সোনার, একটা ইট রূপার, একটা ইট হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা সুন্দর করে একটা রুম দেও না। আল্লাহ বলছেন একটা রুম চাইছিস, যা 6,666 তাহলে একটা বাড়ি বানাইয়ে দিলাম। আপনারা শুধু ঠেলাঠেলি করেন বাড়ি নিয়ে, আল্লাহ যা একটা বাড়ি দিয়ে দিলাম, যা থাক। এত কিছু পাওয়ার পরে আর তো চাহিদা নাই, না আছে নাই। আল্লাহ বলবেন কিরে আর কিছু চাইবে, আল্লাহ দরকার নেই, যা দিয়েছেন তাই থাকুক, এগুলোই খায়া শেষ হবে না। আল্লাহ বলবেন না দেখো না আর কিছু লাগবে কি, তোমার সাধারণ পাবলিক জবাব দিতে পারবে না। সকল পাবলিক একত্রিত হয়ে হুজুরদের কাছে যাবেন, যাদেরকে আপনারা বলেন কাঠমুল্লা, কাঠমুল্লা বলেন। হ্যাঁ আমার বন্ধুগণ, তো আল্লাহ বলবেন আর কিছু লাগবে, তো কেউ বলতে পারবে না, সবাই মিলি হুজুরদের কাছে যাবেন। এজন্য আপনার ছেলেকে হুজুর বানান, আপনার মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান, জিন্দগি কামিয়াব। হুজুরদের কাছে গিয়ে বলবো হুজুর আল্লাহ শুধু প্রতিদিন খুঁচায়, আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে, মানে কি আর কি লাগবে কোন, আপনারা কি দরকার, সবই তো আছে। ওলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতের ভিতরে এসেছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, আঙ্গুর আপেল পাইলাম, হোর গিলমান পাইলাম, বিল্ডিং বালাখানা পাইলাম, জান্নাতের সুন্দরী নারী পাইলাম, সবই তো ঠিক আছে। আয় আল্লাহ তাআলা এখন পর্যন্ত এই সমস্ত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, বড় বড় বিল্ডিং ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, সব কিছুকে পিছনে ফেলে কবি রজনীতে তোমার কুদরতের পায়ে সিজদা করেছি, একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্যে
আল্লাহ জান্নাতে এসেছি ঠিকই, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না, ওই জান্নাতের কোনো প্রয়োজন নাই যেখানে আল্লাহকে পাওয়া যায় না। আয় আল্লাহ প্রয়োজন বোধে জাহান্নামে আমাদেরকে দিয়ে দাও, তবে জাহান্নামের এমন জায়গায় দিবা যেখানে পড়ে গেলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, তোমরা আমার সঙ্গে অভিমান করে লাভ নাই, দুনিয়ায় বলেছিলাম তোমাদেরকে আমি পুরস্কার দেব, আজ তোমরা জান্নাতের সব পেয়েছ, আমার দিদার পাও নাই, অভিমান করে জাহান্নামের কথা বলে ফেলেছ, চিন্তার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম, দার সালাম নামক জান্নাতে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব, একটা অনুষ্ঠান করব, ঘটনা বলার উদ্দেশ্য না, ওই প্রোগ্রামে পরিবেশন করবেন ইসরাফি, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী তোমার নবী বিশ্ব নবীকে, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে থাকবেন চেয়ারে বসা, ভাল লাগবে না? বলেন আল্লাহ আকবার, এতদিন যে আল্লাহর পায়ে সেজদা করে কান্দেন ওই আল্লাহ আপনার সামনে থাকবেন বসা। আল্লাহ বলছেন এভাবে শুধু না, সমস্ত জান্নাতীরা চেয়ারে বসে থাকবে, হীরা মণি মুক্তা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, চেয়ারের মধ্যে জান্নাতীরা বসে থাকবে, প্রধান অতিথির আসনে প্রধান অতিথি, বিশেষ অতিথির আসনে বিশেষ অতিথি, শুধুমাত্র সভাপতি নাই। আল্লাহ বলেন গোলাম রে, তোমরা আমাকে রাত্রে দাঁড়াইয়া বৈশা সাজদায় পড়া সম্মান করলা, আর আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করতে চাই, গোলাম তোমরা থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া জান্নাতের পর্দা সরাইয়া তোমাদেরকে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ তোমাদের মনি ভয়ে আমার গোলামদেরকে আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব কান, সুবহানাল্লাহ। আল্লাহ কথা কোরআনে ঘোষণা করেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে, জান্নাতে তোর সঙ্গে যখন আমি আল্লাহর দেখা হবে ওই সময় তোমরা থাকবে বসা আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দুনিয়ার পুরস্কার হিসাবে আখেরাতে আমার গোলামদেরকে সালাম দিব কান, সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের আল্লাহর চেহারার দিকে তাকাইয়া, এই আল্লাহ এই যে চেহারার দিকে তাকাবে কত বছর যাবে খবর না, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর আমরা দেখি নেই, না দেখি তো পাগল, ইবাদত করি আর ওই আল্লাহ থাকবেন সামনে, আমরা দেখবো চোখ দিয়া, চান না দেখতে? তাইলে অবশ্যই পরিবারের স্বামী স্ত্রীতে মিল মহব্বত দরকার নাই, সবাই বলে আওয়াজ করে বলে, সব স্ত্রীতে মিল মহব্বত লাগবে, লাগবে না? আমার শেষ কথার দিকে চলে আসতেছি, এই জায়গায় কথা রাখতে চাই কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এরপরে যারা মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, আল্লাহ বলছেন কওলুম মারুফ, যারা সুন্দর করে কথা বলে, মানুষের সাথে মিষ্টি করে কথা বলে, গালি দেয় না, কে বলছেন? কাউলুম মারুফ, নম্র ভাষায় যারা কথা বলে, আল্লাহ বলছেন এর পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া মাগফিরাতুম,
এবং যারা ক্ষমা করে। এক নম্বর বলছেন যারা নরম ভাষায় কথা বলে। কি ভাষায়? আপনারা কি বাসায় গেলে স্ত্রীর সাথে নরম ভাষায় কথা বলেন? হ্যাঁ, ঘরে যাওয়ার পরেই তো বউ মনে করে আল্লাহ আজরাইল কি এখন ঢুকলো মাত্র, ঠিক না? এগুলো করেন না আপনারা, এগুলো করেন আপনারা, বুঝতেছি আমি, এগুলোর দরকার নাই। আপনি তো স্বামী, আপনাকে স্ত্রী ভয় পাবে কেন, ঠিক না? এজন্য এক নম্বর হচ্ছে কওলুম মারুফ, যারা নরম কথা বলে। কি কথা বলে? নরম কথা বলে। হযরতে রাসূল পাক ইসলাম স্ত্রীদের সঙ্গে নরম ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ, বলে একেবারে নরম, নরম যাকে বলে একেবারে নরম ভাষায় কথা বলতেন। স্ত্রীরাও আমার নবীজির সঙ্গে নরম ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ, আজকে থেকে আমরা বলবো, সবাই বলেন, আজকে থেকে সবাই ট্রাই করবেন স্ত্রীর সঙ্গে নরম ভাষায় কথা বলা। আর মায়েদেরকে বলছি, আপনারাও আপনাদের স্বামীর সঙ্গে, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই বলেন। এরপর আল্লাহ বলছেন মাগফিরা এবং ক্ষমা প্রদর্শন। ভুল হয়ে গেছে, ক্ষমা। আপনি বলছিলেন যে আমার জন্য দুটা খাসির গোশত রান্না করো, স্ত্রী বলে হাঁসের গোশত রান্না করে ফেলেছে। আপনি এক থাপ্পড় দেয়া এর 32টা দাঁত রে পূর্ব দিকে ফেলাই দিলেন, ঠিক না? করেন না এগুলা? আমি বলছি এটা হবে না, এটা করলে কেন? এগুলো হারাম কাজ, রাগ করা যাবে না, এবং স্ত্রীর গালে মারা যাবে না। আপনারা মারেনি তো গালে, ঠিক না? ঠিক কেন মারেন? কেন বেচারি মা বাপ ছেড়ে আসলো, সব ফালাইয়া চলে এলো আপনার বাড়িতে, আপনার দেখে, আর আপনি শুধু মারির উপরই রাখেন এটা সারাদিন, ঠিক না? এগুলা গালে থাপ্পড় দিবেন না, হারাম। স্ত্রীর গালে মারা হারাম কাজ, হারাম। মাথায় মারবেন না, তো আপনি বলবেন মারবো কইতে, আমি তো মারি গালে আর মাথায়। তো এর অর্থ হলো আপনি মায়ের বাদ দিবেন, ঠিক না? কি বাদ দিবেন? মায়ের বাদ। এজন্য অবশ্যই স্ত্রীর গালে মাথায় মারা যাবে না। তো আপনারা তো স্ত্রীর গালে মারেন, পিঠেও মারেন, মারেননি? মারছেন? জানেন আপনারা? আরে মারছেন তো, মারেন নাই? কোনোদিন মারেন নাই? একদিন শুধুমাত্র হযরতে আয়েশার এখানে দৈরের নাকে ধরছিলেন, মাইর দিবেন, মারেন নাই। হাত উঠানোর পরে আয়েশা বলছিল আমি তো মরে গেলাম, আপনি মারবেন কেন? হযরতে রাসূল পাক বলছেন আয়েশা তুমি আমার খাদিজার কথা কিচ্ছু বলবো না, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আমার গড় আছে, বাড়ি আছে, সব আছে, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, যেই দিন আমার মক্কায় কেউ ছিল না খাদিজা ছাড়া। আল্লাহু আকবার বলে। খাদিজাকে ভালোবাসতেন রাসূল, কে ভালোবাসতেন? তা আপনারা স্ত্রীকে ভালোবাসেন তো? ইত্যা কথা বললেন আজকে থেকে মারামারি বন্ধ, ঠিক না? ঠিক আছে, নাইলে আমি বলে দেবো যে মারামারি করবে নাম ঠিকানা শুদ্ধ আমার কাছে পাঠাই দেন, কাগজে লেখে আমার কাছে নাম ঠিকানা পাঠাই দেন, একটু দেখি উনি কে। এজন্য এক নম্বর হচ্ছে নরম ভাষায় কথা বলা। কি ভাষায়? নরম ভাষায়। আচ্ছা, এখন আপনারা বলবেন না স্ত্রী অনেক সময় উল্টাপাল্টা করে, তাকে মারতে হবে। ইসলাম বলছে একটা বেত বানাও, বেত, বেত মাইর দেওয়ার জন্য। তো আপনারা কবেন এটাই তো ভালো কাজ করছেন, যে বেত দরকার তো, মাইর দেওয়া দরকার। ইসলাম বলছে একটা বেত বানাও আর স্ত্রীর পিটাও। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় শ্রী পাকের হাদিসের ব্যাখ্যায় লিখেছেন মারো বডিতে যেন দাগ না পড়ে। এটা কি মাইর হইল? বেদ দিয়ে মারলে কি দাগ পড়ে না? পড়ে না? রসুল বলছেন মারও যেন দাগ না পড়ে। এর অর্থ কি? মারবেন না ভালোবাসবেন? আর আপনারা মারতে মারতে মরে না কেন? মরে না কেন? এতক্ষণ পিঠাইলাম, মরে না কেন? হালাল না হারাম? সবাই বলেন। স্ত্রীকে মারা যাবে? স্ত্রীকে মারা যাবে না। এক নম্বর,
নরম ভাষায় কথা বলবে। তো এগুলার প্রভাব বাচ্চাদের উপরে পড়বে, পড়বে না, বাচ্চা ভালো হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মাগফিরা, ক্ষমা করে দেন। কি করে দেন? আপনি ঘুমায় গেছিলেন, বলছিলেন মশুরটা টানায় রাখো, ও মশুর টানায় নাই, আপনি উঠে পিটানো শুরু করলেন, মশুর টানাইছিলেন না। কত লোক আছে মশুর বউ টানায় নিয়ে তালাক দিয়ে দিস, ঠিক না? এটা ঠিক মানে আপনারা জানেন কোন ঘটনা? আর আমি জানি, আমি যাই না শুনে বলতেছি, স্ত্রী মশুর টানায় নাই এজন্য তালাক। আর কত স্ত্রী পর্দায় থাকতে চায়, স্বামী বলে কি আমার বন্ধু আসছে নিউ টাউন থেকে, গোলশান বনানি বাড়িদারার থেকে, তুই আমার বন্ধুর সামনে বের হলে না তোরা কালকে রাখুন না, আছে না কি একটা আসবো বেকার। এগুলো হালাল না হারাম? আল্লাহ এই আয়াতে বোঝাতে চান, খাইরু মিন সাদাকা, আপনি 100 কোটি টাকা দান করিয়ে যে সওয়াব হবে, দেখেন আল্লাহ বলছেন কথাগুলো বুঝেন, কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খাইরু মিন সাদাকা। আল্লাহ বলছেন 100 কোটি টাকা দান করে যে সওয়াব, আপনি যদি নরম ভাষায় কথা বলেন তার চাইতে বেশি সওয়াব। কি দাম মিয়া, কোরআনের আয়াত বলতেছি, এটা বাংলা কথা না। আল্লাহ বলছেন কাউলুম মারুফ ওয়া মাগফিরা খাইরু মিন সাদাকা, যেই সাদকা দিয়ে খোটা দাও এমন সাদকা দেওয়ার চাইতে নরম ভাষায় কথা বলা উত্তম। 100 কোটি টাকা দান করে খোটা দেওয়ার চাইতে কাউকে মাফ করে দেওয়া সব থেকে বড় কাজ। আল্লাহ আকবার বললেন না? এই জন্য আমরা খোটা দিব না ইনশাল্লাহ, বলেন সবাই বলেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহ বলছেন দান খয়রাত করতে বলেছেন, খোটা দিতে বলেন নাই, কষ্ট দিতে বলেন নাই, বলেছেন নরম ভাষায় কথা বলতে। কি ভাষা? গালি দেওয়া যাবে না, রাগ করা যাবে না। আপনারা আমাকে একটা হাদিস দেখান তো, যে হাদিসে লেখা আছে রসুল তার স্ত্রীদের সামনে কথা বলতে রাগ করে চোখ মুখ লাল করে দিয়েছেন, চেহারা টেহারা একবারে ঘেঁধে গিয়েছে, এমন কাজ করছে কোনোদিন করছেন? তা আপনারা আশেক রসুল না? কয় না কিছু আশেক রসুল, এজন্য মারেন? কিছু কিছু যুবক চিন্তা করতেছে হুজুর এত ভালোবাসার কথা রসুল বলছেন, এই জন্য তো শুধু বউরে আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা, মা বাপরে বাদ দিয়ে দিছি, ঠিক না? এগুলো কাজ হবে না। শোনেন, দিনের পথে চলতে হবে সকলকে, কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? আমার বন্ধুগণ, এইভাবে যদি আমরা দিনকে ভালোবেসে চলতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ঘরটাকে বানাও জান্নাতের টুকরা, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়াও, স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়াও, ঘরে খাবারের দরকার নাই, দামি কোনো জিনিসের দরকার নাই, ভালোবাসায় যদি ঘরটা ভরা থাকে এই ঘরের ভিতরে আর কোনো জিনিস লাগবে না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল কোরআনে বলছেন ইন্না কাইদা শয়তানি কানা যায়ফা, এক জায়গায় বলছেন নারীদের ফেতনা এত ভয়ঙ্কর শয়তানের ফেতনার চাইতে ভয়ঙ্কর। কেন বলছেন? এই জায়গার অনেকগুলো ব্যাখ্যা আছে, নারীদের ফেতনা না পুরুষেরও ফেতনা আছে। আমি বুঝাতে চাচ্ছি বাংলাদেশে এখন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ডিভোর্স হয়, ঠিক না? ঢাকা শহরে 1 ঘন্টায় 5টা ডিভোর্স হয়, পত্রিকার রিপোর্ট, ঘন্টায় 5টা ডিভোর্স হয় বাংলাদেশে। কেন হচ্ছে এগুলো, কেন হচ্ছে, এতে ডিভোর্স হচ্ছে কেন, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমরা পারবো তো আমাদের ঘরটাকে জান্নাতের ঘর বানাতে, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়াতে? এজন্য স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন আর স্ত্রীও আপনাকে মাঝে মাঝে খাওয়াইয়া দেবো, দুজন মিলে গল্প করবেন ইনশাল্লাহ, কথা বলেন নাকি? রাসূল পাক ইসলাম নামাজ পড়ায় মাঝে মাঝে ঘরে আসতেন, ঘরের সাথেই তো মসজিদের সাথেই তো ঘর, আয়েশা বলতেন আয়েশা আজকে রাত্রে ঘুমায় না, আমি দিনের কাজ করে মানুষের দাওয়াত দিয়ে আসতেছি, তোমার সাথে গল্প করবো। আল্লাহ আকবার বলবেন। আর আপনি ঘরে গিয়ে, ঘরে গিয়ে কি করেন? আপনি পূর্ব দিকে স্ত্রী পশ্চিম দিকে, দুজন ঘুমাইছে, খবর নাই কেউ কারো, এভাবে চলে গেছে 6 মাস, ঠিক না? এগুলা করার দরকার? আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাত বানাক। সবাই বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন।
আমার বন্ধুগণ, পরিবার যদি শান্তির পরিবার হয়ে যায়, ঘর যদি জান্নাতের ঘর হয়ে যায়, আমাদের ঘর থেকে জন্ম নেবেন হযরতে শাহ জালাল, আমাদের ঘর থেকে জন্ম নেবেন হযরতে শাহ পরান, নেবেন না জুনাইদ বাগদাদি, আব্দুল কাদির জিলানি, ঘর থেকে জন্ম নেবেন। যুবকদেরকে বলছি, বিয়ে করার আগে আমি মেবি আজ থেকে দু মাস আগে তাফসির করেছিলাম যে কোন কোন গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবেন, মনে আছে আপনাদের? মনে নাই না? কোন কোন গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করবেন আপনারা দেখবেন, এগুলা শিখবেন। আর ছেলেদের কোন কোন গুণ দেখলে বিয়ে করা যাবে, আপনারা তো দেখবেন যার টাকা আছে পয়সা আছে বেশি, ঠিক না, বাড়ি আছে গাড়ি আছে তাকে দেখে বিয়ে করবেন, এরপরে ভাঙ্গা যায়, এগুলার দরকার নাই। আদর্শবান একজন পুরুষ খুঁজবেন, আদর্শবান একজন মেয়ে খুঁজবেন। এইভাবে যদি জিন্দগি চালাতে পারেন, আরে ঘরের ভিতরে কিছুই লাগবে না, কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না, খাবার লাগবে না, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত আর ভালোবাসা থাকে, এই পরিবার হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলে, দুজন মিলে মাঝে মধ্যে ঘরের ভিতরে একসাথে নামাজ পড়বেন, পড়বেন না? মাঝে মাঝে শুয়ে শুয়ে স্ত্রীকে বলবেন, তুমি কোরআনের একটা সুরা আমাকে তেলাওয়াত করে শোনাও। স্ত্রী আপনাকে বলবে, আপনি আমাকে একটা কোরআনের একটা সুরা তেলাওয়াত করে শোনান। দুজন মিলে রসুলের জীবনী আপনার একজন আরেকজনকে শোনাবেন, আয়েশার জিন্দেগি, খাদিজার জিন্দেগি একজন আরেকজনকে শোনাবেন, পারবেন না ইনশাআল্লাহ? তো পরিবার তো জান্নাতের টুকরা হয়ে যাবে। স্বামীর বিপদের সময় যে স্ত্রীরা স্বামীর পাশে দাঁড়ায়, আর স্বামীর দিক থেকে যদি স্ত্রীর জন্য দোয়া চলে আসে, এই স্ত্রী আল্লাহর জান্নাতি, কোনো হিসাব নাই। আল্লাহ আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার পরে দীর্ঘ 18 বছর অসুস্থ, চেহারায় পোকা, শরীরে পোকা, গোটা বডি থেকে পোকা পড়তেছে, ঘটনা বলতেছি না, সব পচে গেছে। কয়েকজন স্ত্রী ছিলেন হযরত আইয়ুবের, সবাই চলে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই জায়গায় বসিয়ে রাখলে 1 কিলোমিটার পর্যন্ত দুর্গন্ধ চলে যাইত, এত দুর্গন্ধ। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন গ্রামের মানুষ বলল, আইয়ুবকে জঙ্গলে ফেলে দিতে হবে, এলাকায় রাখা যাবে না। আইয়ুব আলাইহিস সালামকে সবাই নিতেছে জঙ্গলে নিয়ে ফেলে দিবে। আইয়ুব দেখেন সব স্ত্রীরা চলে গেছে, রহিমা বাকি ছিল, রহিমা কাপড় চোপড় আটে এক গাঁটটি বাঁধতেছে চলে যাইবে। তা হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা সবাই আমাকে রাইকে চলে গেল, আমার কোটি কোটি টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, কিছু নাই, সব স্ত্রীরা আমাকে রাইকে চলে গেছে, তুমি ছিলা, তুমিও গাঁটটি গুটটি বাঁধতেছে, তুমি চলে যাইতেছো না, কেউ আমার সাথে থাকলো না। হযরত রহিমা চোখের পানি ছেড়ে বলছেন, স্বামী আমি চলে যাচ্ছি না, আপনার সঙ্গে জঙ্গলে একসাথে যাইতে চাই, সবাই আপনাকে ফেলে দিয়েছে, আমি রহিমা আপনাকে ফেলে দিতে চাই না, আপনি জঙ্গলে থাকবেন, আপনার শরীর পচে গেছে তো কি হয়েছে, আপনি স্বামী, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এই জন্য দুঃখের দিনে স্বামীর পাশে দাঁড়াতে হবে। আমাদের মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, সর্বোচ্চ চেষ্টা করতে হবে দুঃখের দিনে স্বামীকে সাপোর্ট দেওয়া। তার বিজনেস ধ্বংস হয়ে গেছে, তার বন্ধুরা তার সঙ্গে দুষ্টামি করতেছে, মানসিক পেইন, আপনি তাকে টেনশন মুক্ত রাখতে পারবেন শুধু হাসাইয়া আর গল্প করে। একজন মেয়ে পারে তার মদকুর স্বামীকে আল্লাহওয়ালা বানাতে, ঠিক না? একজন স্ত্রী পারে তার স্বামীকে রাত্রেবেলা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠাতে। স্ত্রী যদি বলে, স্বামী ওঠো না, ঠান্ডার সময় না, ঠান্ডা নাই, আমি তোমার জন্য পানিটা গরম করে রেখেছি, যায় নামাজটা বিছাইয়া রেখে দিয়েছি, তুমি ওঠো, আমি তোমার পানি তোমার হাতে ঢেলে দিব, তুমি অজু করো। স্বামী অজু করবে, স্ত্রী যায় নামাজ বিছাইয়া দিয়েছে, ওঠো না, আপনি নামাজটা পড়েন। আল্লাহ বলছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য এতটুকু করে, আমি আল্লাহ তাদের দুজনকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমি। আজকে আর লম্বা করতে চাই না, এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আগামী কয় তারিখ পড়ে?
5 ফেব্রুয়ারি, আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ মায়েদের তাফসির হবে, ইনশাআল্লাহ এর আগে হবে না। মায়েদের বোনদের সবার তাফসির আগামী 5 তারিখ, এর আগে প্রত্যেক জুমাবারে আমাদের পুরুষদের জন্য ভাইদের জন্য তাফসির হবে। কিন্তু আগামী তাফসির কয় তারিখ পড়ে? 8 তারিখ। 8 তারিখ যদি আমি না থাকি তাহলে জুমা ঘোষণা করবো যে থাকবো।